गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग। चलिए इसको जानते हैं ना, शंघु वैली से आए हैं नवद्वीप वैली में। शंघु वैली देखो नवद्वीप वैली देश से हमारा आज के नवद्वीप एस सबा के गुड मॉर्निंग। हम जाब विभिन्न जैगाते इनफैक्ट नवद्वीप नहीं अनेक भिडियो किंतु अनेक धरण भिडियो आट आज के जगह जाब खूब भलो एखानकार मिष्टिर दोकान आज जानी सो सेखानकार रिव्यू अपने करब दूजने बोलो और देखा जाक आशा करी भलो भिडियो है तक पाड़ी दी हमारे गंतव्य अपना संगे संगे चलो आसो जावा जा এখন বসেছি টোটোতে। এখান থেকে যাব হচ্ছে বড়ালঘাট, তো বড়ালঘাট যাব, বড়ালঘাট যাব। ওখানটাতে দুটো মিষ্টির দোকান আছে, আমরা রিভিউ করব, তারপর জানাবো কীরকম খেলাম। এসছি মিষ্টান্ন ভবনে, দিকে দেখ। মিষ্টান্ন ভবন হচ্ছে, এটার লোকেশান হচ্ছে আপনার, আমি লোকেশান দিয়ে দিচ্ছি। এটার সবথেকে ইজিয়েস্ট হচ্ছে এখান থেকে বড়ালঘাট আছে, বড়ালঘাটের কাছে। আমি একটু লোকেশানে দেখাই, এইটা হচ্ছে পুরো দইয়ের একটা আলাদা সেকশন, আর ওই দিকটা হচ্ছে পুরো মিষ্টির আলাদা সেকশন। আপনার নামটা কি? ভাস্কর ঘোষ। এই দোকানটা কত বছর? নিয়ার অ্যাবাউট 60। এখানকার স্পেশাল দই মানে স্পেশাল আইটেম কি? আমাদের একটাই দই, আমাদের একটাই ক্ষীর দই, প্লাস প্লাস একটা সাদা দই হয় দুরকম। স্পেশালি নবদ্বীপে তো তৈরি হয়, তার মধ্যে কি বলবো, কাস্টমার যত আসে তারা আমাদের বেশি প্রেফার করে, তারা বলে যে আমাদের কাছে দইটাই নাকি বেশি ভালো। কাস্টমারের উপর নির্ভর করে, আমরা তো বলতে পারি না যে আমাদের কতটা, কাস্টমার যেটা ফিডব্যাক দেবে সেটাই আমাদের কাছে বেস্ট। আপনার এখানটাতে আসতে গেলে মানে নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা কি যদি কেউ আসতে চায়? কলকাতা থেকে আসার জন্য স্পেশালি যদি কেউ কৃষ্ণনগর হয়ে আসে, তাহলে কৃষ্ণনগর থেকে অটো করে সরবগঞ্জ ঘাট আসবে, ঘাট পার হলেই আমাদের দোকান। আগো দুটো ছোট এ ভার দাও না গো, ওই কত করে দুটো দাও। আচ্ছা সুদীপ খাচ্ছে মিষ্টান্ন ভবনের বিখ্যাত লাল দই, দেখি সুদীপ খেয়ে কিরম বলে। সুদীপ শুরু কর। কেমন লাগছে? দূর থেকে বলতে পারবে ভালোই, খারাপ নয়। এই ছিল মিষ্টান্ন ভবন। এই লোকেশনটা সবথেকে ইজিয়েস্ট হচ্ছে এখান থেকে এই বড়ালঘাট এটা, আর এই দিকটা তো হচ্ছে মার্কেট, একদম বেস্ট লোকেশন এখান থেকে। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে চলে এসেছি, এসে আমাদের ডেস্টিনেশন এখানে দেখো চৈতন্য মঠ, চৈতন্য মঠের দিকে আছি। এইখানে আছে গৌড়ীয় মঠ, এবার দেখি কতটা যাওয়া যায়। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের জানাচ্ছি। আমি আর সুদীপ আমরা দুজন যাচ্ছি এখন মায়াপুর মন্দিরের দিকে। এটা মন্দিরের ভিডিও করতে পারবো কি না, হয়তো বাইরে ভিডিও করতে পারবো, এত আওয়াজের জন্য সরি, কেননা রাস্তাটা প্রচণ্ড বিজি রোড যাওয়া।
একদম ভেতরে আমি কোনো ভিডিও করার অনুমতি পাইনি। এইটা এই হচ্ছে মন্দিরের পুরো ভেতরটা, একদম এখানে একটা হরি সংকীর্তন হয়, এখানে নন স্টপ মানে সবসময় চলতে থাকে। এটা হয়তো কোনো মন্দির তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মন্দিরের টাইমিং দেখাচ্ছে কোন সময়টায় কী কী হয়। এবার এই জায়গাটা হচ্ছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এইটা এই হচ্ছে এই হচ্ছে রাস্তা দিয়ে গিয়ে ওই দিকে রাস্তাটাতে গিয়ে এই হলো মেন মন্দিরটা। আচ্ছা, আমি এটা এসেছি পাঁচুবাবুর মিষ্টি দোকান। চুর মিষ্টির দোকান পাঁচু কে আপনি? ও আচ্ছা 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 আচ্ছা। এই এইখানে এগুলো সব বোধ হয় এখানে কি সুগার ফ্রি ক্ষীর দই হয় না সবই মানে এইখানে পরপর বোধ হয় থাক করে করে বসিয়ে রাখা হয় না? আচ্ছা, এটা মোটামুটি হতে কতদিন লাগে তাও? তিন দিন লাগে। আর এটা আচ্ছা মানে এটা কি মানে জাস্ট ওই মানে হাঁড়ি করে করে বসিয়ে রাখা হয় একটা একটা করে না? আচ্ছা, আবার এটা কি আবার পাল্টে 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 দেওয়া হয় হাঁড়ি নাকি পরের দিন এরকম করে? আচ্ছা, এই হাঁড়িতে আর দই হবে না। আচ্ছা, যেটা একবার পাতা হবে সেটা আর দ্বিতীয়বার হবে না, ওইটাই চলবে, আবার নতুন হাঁড়ি আসবে, নতুন হাঁড়িতে ভরা হবে। এটা এমনি লোকে নিয়ে গেলে থাকে কতদিন বাড়িতে? দশ দিন। আর আপনার দোকানটা খোলা থাকে কটা থেকে কটা? সকাল ৮টা থেকে রাত ১১টা। মানে এর লোকেশনটা যদি কাউকে বোঝাতে হয় তাহলে হচ্ছে নবদ্বীপ ঘাট থেকে টোটো করে পাঁচুর দোকান বললেই সবাই চলে আসবে না? আচ্ছা, কেমন খেলে এটা আগে থেকে অনেক বেটার বলবো, কারণ এটা মিষ্টির পরিমাণ কম আর খেতেও ভালো। দিনের শেষ, প্রায় 3টে বাজে, আমরা 3:30 লোকাল ট্রেনটা ধরবো। তার আগে একটু ছোটো করে সামারাইজ করি, আমরা এসেছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে সকালে, সেখান থেকে আমরা গেলাম টোটো করে ফেরিঘাটের কাছে। ফেরিঘাটের কাছে একটা মিষ্টির দোকান আছে মিষ্টান্ন ভবন, সেখানকার যে দই যে ক্ষীর দই তার একটা রিভিউ করলাম। আমি আমার সাথে ছিল আমার ভাই, ওকে তো চেনেন আপনারা, সাঙ্গুপালিতে দেখেছেন, আজকেও আমার সাথে চলে এসেছে নবদ্বীপে। খুব সুন্দর একটা আমরা ওখানে রিভিউ করেছে সুদীপ। তারপর সেখান থেকে আমরা ফেরি পার হয়ে গেলাম মায়াপুর। মায়াপুরের টোটো করে ওখানে গেলাম, মায়াপুর ধামটায় গেলাম, বাট খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, জাস্ট খানিকটা যাওয়ার পর ওরা আমাকে বললো এখানে ভিডিও করা নিষেধ। তো যাই হোক, সেখান থেকে আমরা গেলাম এখানকার একটা নাম করা, আমাকে একজন কোন একজন আমার ভিউয়ার তিনি আমাকে রেকমেন্ড করেছিলেন, ইনফ্যাক্ট লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, বাট এখানে সবাই পাঁচুর মিষ্টির দোকান বলেছেন। তো তার একটা মিষ্টির রিভিউ আমরা করলাম, সুদীপ ইনফ্যাক্ট করলো ক্ষীর দইয়ের। এবং সুদীপ, তোমার মতে দশে কত পেতে পারে পাঁচুবাবুর মিষ্টি? ৮। আর সুদীপ বলছে ৮, আমারও একই ৮-৯, যথেষ্ট ভালো, কোয়ালিটি অনেক বেটার। দামটা একটু বেশি, ২০০ টাকা করে কিলো,
কম্প্যার টু দ্য প্রিভিয়াস ওয়ান, তারা 160 টাকা করে কিলো। বাট আমার মনে হয় যে মিষ্টান্ন ভবনের ক্ষীর দইকে তুমি কত দেবে? দশে ছয়, আমি ওর সাথে একমত। তারপর সেখান থেকে আমরা ব্যাক করলাম এখানে সামনে নবদ্বীপ ধাম স্টেশন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমার আরও ভিডিও আসবে। ঠিক আছে, টিল দেন, বাই।